হ্যালো এভ্রিওান সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব পার্সপেকটিভ প্রপার্টি গত লেকচারে আমরা ট্রান্সফর্ম থ্রি ডি প্রপার্টি দেখেছিলাম যেখানে ভ্যালু হিসেবে আমরা রুটেড রুটেড এক্স ওয়াই জেড এগুলো দেখেছিলাম এবং সেখানে আমরা পার্সপেক্টিভ ভ্যালু দেখেছিলাম ওকে এবং আজকে আমরা দেখবো যে পার্সপেকটিভ ভ্যালু না অ্যাজ এ প্রপার্টি হিসেবে আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা দেখব তো পার্সপেকটিভ প্রপার্টির মধ্যে আমরা পার্সপেক্টিভ অরিজিন ইউজ করতে পারি দেন এই ভ্যালুর মধ্যে আমরা এখানে টপ রাইট লেফট বটম সাইডে দিতে পারি অ্যান্ড আরেকটা আছে কেবল পার্সপেক্টিভ ওকে তো এটা আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখবো তো খেয়াল করবেন আমি এখানে বিস্কুল ওপেন করলাম দেন আমার যারা গত লেকচার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এটা জানেন আমি এটা অলরেডি করে রেখেছি ওকে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যাতে আমার গত লেকচার ভিডিওটা যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন কারণ আমি সেখানে পার্সপেক্টিভটা ইউজ করেছিলাম তাহলে খেয়াল করবেন এখানে আমি দুইটা টিপ নিয়েছি ওকে প্রথম হচ্ছে আমার আপার বক্স নামে একটা ক্লাস আছে দেন এটার ভিতর আমার একটা ডিভ আছে সেটা হচ্ছে বক্স আমি ওকে দেন আমার আপার বক্সকে আমি জাস্ট হাইট ওয়েট ওয়ান ফিফটি পিক্সেল দিয়ে রেখেছি অ্যান্ড এটার কালার দিয়েছি গ্রে অ্যান্ড এটার বক্স আমি সেম টু সেম ওয়ান ফিফটি পিক্সেল দিয়ে রেখেছি কালার পিঙ্ক কন্ট্রলার সেভ করবো তাহলে খেয়াল করবো আমার এটা এরকম চলে আসছে ওকে আচ্ছা এখন যদি আমি এখানে এই বক্সের মধ্যে যদি আমি ট্রান্সফর্ম প্রপারটি ইউজ করি ট্রান্সফর্ম তো এর জন্য যদি পার্সপেক্টিভ এখানে ইউজ করি পার্সপেকটিভ আমি যদি এখানে এইট হান্ড্রেড ইউজ করলাম সাপোজ দেন হচ্ছে আমি যদি রোটেট করি ওকে রোটেট যদি আমি একশো বরাবর করি তো একশো সাপোজ আমি সিক্সটি ডিগ্রি করে দিলাম ওকে কন্ট্রোল সেভ তো সর্বপ্রথম আমি এক কাজ করি আমি এটাকে আপাতত অফ রাখি দেন কন্ট্রোল সেভ করি তাহলে খেয়াল করবেন এটা সিক্সটি ডিগ্রি কিন্তু আমার ঘুরে গেছে ঠিক আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না ঠিক আছে মানে এটা যে সিক্সটি ডিগ্রি ঘুরেছে কোন অক্ষ বরাবর এটা রোটেট করেছে সেটা আমরা বুঝতে পারি না তার জন্য কিন্তু আমরা পার্সপেক্টিভ ইউজ করে থাকি ঠিক আছে তো খেয়াল করবেন আমি যদি এখানে পার্সপেকটিভটা ইউজ করি তাহলে এখন খেয়াল করবেন এখন এটা বোঝা যাচ্ছে যে এখন এটা এই যে হরাইজেন্টালি একটা লাইনকে একসিস ধরে সেইটাকে রোটেট করেছে ঠিক আছে তো এটা ছিল আমি গত লেকচারে দেখে দিয়েছিলাম পার্সপেকটিভটা আমরা এখানে ইউজ করতে পারি কিন্তু আমরা এখানে পার্সপেকটিভ অ্যাজ এ প্রপার্টি হিসেবেও আমরা ইউজ করতে পারবো ওকে তো আমরা কোথায় প্রপার্টিটা লাগাতে চাচ্ছি খেয়াল করুন আমার এখানে বক্স এটার মধ্যে আমরা রোটেট করতে চাচ্ছি তাহলে এটার যে প্যারেন্ট ওর মধ্যে আমার যে পার্সপেকটিভ প্রপার্টি লাগাতে হবে তো এটা প্যারেন্ট হচ্ছে আপার বক্স তো আমি আপার বক্সে গিয়ে আমি এখানে পার্সপেকটিভ প্রপার্টি ইউজ করব দেন আমি এখানে যদি আমি এইট হান্ড্রেড পিক্সেল দিই কন্ট্রোলেটা সেভ করবো তাহলে খেয়াল করবেন আমার আগের মতোই দেখাবে ঠিক আছে কোনো আমার এখানে কোনো চেঞ্জ নেই ওকে আচ্ছা এখন এটার পার্থক্য আমি আরেকটু ভালোভাবে দেখি আমি এটাকে পার্সপেকটিভটাকে আমি অফ করে দিচ্ছি তাহলে খেয়াল করবেন এখানে এটি এরকমভাবে চলে আসছে ওকে এখন যেহেতু আপনারা সিএসএস শিখতেছেন তাহলে অবশ্যই আপনাদের মানে উদ্দেশ্য হতে পারে এরকম ওয়েব ডেভেলপিং শেখা ঠিক আছে তাহলে অবশ্যই আপনাদের পরে আপনাদের জাবা শিখতে হবে তো ব্রাউজারের আপনার ডেভেলপার টুলস নামে একটা টুলস আছে সেটা সম্বন্ধে আপনার ভালো মতো জানতে হবে ওকে এই যে ইন্সপেক্টে আমি ক্রোম ইউজ করতেছি এখানে যার কারণে এখানে ইন্সপেক্টে দেখাচ্ছে ঠিক আছে আপনি যদি ফায়ার ফক্স ইউজ করে থাকেন তাহলে হয়তো এখানে ডেভেলপার টুলস দেখাতে পারে তো আমি এখানে এখানে এটা ক্লিক করবো তাহলে খেয়াল করবেন আমার এখানে ডেভেলপার টুলসটা চলে আসছে ঠিক আছে অনেকে এটা লাগানো থাকতে পারে আমি জাস্ট লাগিয়ে নিচ্ছি ওকে এটা হচ্ছে ডেভেলপার টুলস এটাতে আসলে কি বোঝা যায় আসলে এটাতে বোঝা যাবে যে আমরা কোনটায় মানে কোন ডিবের মধ্যে কোন প্রপার্টি লিখে রেখেছি এখানে আমরা সব দেখা যাবে খেয়াল করুন আমি এখানে এই যে হেডার ট্যাগ আছে হেড ট্যাগ আছে দেন হেডের ভিতরে এগুলো আছে দেন হচ্ছে যে বডি ট্যাগ আছে বডির ভিতরে আমি এগুলো রেখে রেখেছি এই যে আমার একটা ডিপ আছে আপার বক্স এর ভিতরে আমার আরেকটা বক্স আছে বক্স নামে ওকে তো এখানে সুবিধা হচ্ছে আমি এখানে ক্লিক করলে আমি বুঝতে পারবো কোনটাতে কোনটা ক্লি মানে এটাতে ক্লিক করলে বুঝতে পারবো এখানে আমার কোনটা শ করবে ঠিক আছে এখন সব কিছু আমার দেখা যাবে ঠিক আছে যেন আমি উপরটা ক্লিক করলাম তো উপরেরটা হচ্ছে আমার এটা যাই হোক এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্যালকুর আমি এখানে আপার বক্সে আমি এখানে আপার বক্স যেটা আছে সেখানে আমি ক্লিক করেছি তাহলে এখানে এর সিএসএসগুলো চলে আসছে কোন সিএসএসগুলো আমি যেখানে এখানে যেগুলো করে রেখেছি ঠিক সেগুলো ওকে এখানে চলে আসছে এখন যদি আমি এখানে বক্সের মধ্যে সিলেক্ট করি তাহলে এর সিরিসগুলো আমার এখানে চলে আসছে ঠিক আছে আমি কিন্তু ওয়াইড হাইট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ট্রান্সফর্ম আমি এগুলো দিয়ে রেখেছিলাম রুটেট সাইড ডিগ্রি করে রেখেছিলাম ওকে আচ্ছা এখন আমি এটা কেন বের করলাম আসলে আমার এখানে বোঝার সুবিধার্থে কারণ ওইখানে আমি যদি ডিগ্রিটা চেঞ্জ করি তাহলে এখানে আস্তে আস্তে আমার পার্থক্যটা বুঝতে না আমি এখানে ডিগ্রিটা চেঞ্জ করতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে তাহলে খেয়াল করুন আমি এখানে ডিগ্রিটা চেঞ্জ করতেছি তাহলে খেলো এটা রুটেট হচ্ছে ঠিক আছে এখানে রুটেট হচ্ছে কিন্তু এটা ভালো মতো বোঝা যাচ্ছে না ঠিক আছে কারণ আমি পার্সপেকটিভ ইউজ করিনি ওকে আমি কিন্তু এখানে খেয়াল করুন আমার এই যে এখানে খেয়াল করুন আমি ডিগ্রি কিন্তু বাড়াচ্ছি এখানে ঠিক আছে আমি মাউসের মিডিল বাটন ক্লিক আমি এটা বাড়াচ্ছি তো এখানে কিন্তু আমার রুটেন হচ্ছে বাট আমার ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমি যদি এখানে পার্সপেকটিভ দিই খেয়াল করুন আমি যদি পার্সপেকটিভ দিয়ে আসি কন্ট্রোলে সেফ তাহলে এখন খেয়াল করুন আমি যদি এখানে এটাকে এখন ডিগ্রিটাকে বাড়াই তাহলে করুন এখন আমার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আসলে এটা রোটেট হচ্ছে একটা হরাইজেন্টালি এক্সিস বরাবর ওকে তো এটাই হচ্ছে আমাদের পার্সপেক্টিভের আসল উদ্দেশ্য ঠিক আছে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমি এটাকে আপাতত নিয়ে নিচ্ছি আগের জায়গায় এখন কথা হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি ওকে তো এটা সম্বন্ধে আপনার যখন যখন জাবাজ পড়বেন তখন অবশ্যই আপনারা আস্তে আস্তে বুঝবেন ঠিক আছে কারণ জাবাজ স্ক্রিটে এখানে কনসোল মধ্যে আমাদের অনেক কাজ করতে হয় ওকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি আচ্ছা এখন আমাদের গেল পার্সপেক্টিভ এখন খেয়াল করবেন এই পার্সপেক্টিভে আমি এখানে এইট হান্ড্রেড পিকজেল দিয়েছি এটার মানে কি তো এটার মানে হচ্ছে সাপোজ আমি যদি এখানে ওয়ান হান্ড্রেড পিকজেল দিতাম তাহলে কী হতো আমি কন্ট্রোলের তো সেভ করি তাহলে খেয়াল করবেন এখন জিনিসটা অন্যরকম হয়ে গেছে ওকে একটা জিনিস খেয়াল করবেন পার্সপেকটিভটা হচ্ছে থ্রি ডি লুক দেয় আপনি এরকম চিন্তা করতে পারেন যে যে মুভি থিয়েটার আছে থিয়েটারগুলোতে এই যে কালো স্ক্রিন যেটা এটা হচ্ছে আমাদের থিয়েটার ওকে এই থিয়েটারের মধ্যে মানে পার্সপেক্টিভ যত কম দেবেন আপনি এটা সামনে গিয়ে থিয়েটারটাকে দেখবেন তাহলে আপনি থিয়েটারে যত সামনে যাবেন তত কিন্তু আপনার এটার কাছে বড় মনে হবে তাই না অনেক বড় মনে হবে আর থিয়েটারে যত পিছনে বসবেন তত কিন্তু আপনার কাছে এটা ক্লিয়ার দেখা যাবে তাই না তো এখানে কিন্তু সেম সেম আমি কিন্তু এখানে হান্ড্রেড পিক্সেল দিয়েছি যার মানে এটাকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না কারণ এই যে আমার বক্স ওয়ান যে লেখাটা সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না কারণ খুব সামনে গিয়ে সামনে গিয়েছি আমি ওকে এখন যেটাকে বাড়িয়ে আমি সাপোজ নাইন হান্ড্রেড পিক্সেল দিয়ে দিচ্ছি তাহলে আমি খুব দূরে চলে আসছি যার কারণে আমি এটাকে পারফেক্টলি দেখতে পারতেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ অত পার্সপেক্টিভ মিনিং হচ্ছে আপনি এটাকে থিয়েটার হিসেবে ভাবতে পারেন পিছের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে তো অর্থাৎ আমি যত সামনে গিয়ে দেখবো পার্স পার্সপেক্টিভ আমি যত বড়ো ভ্যালু দেবো দ্যাট মিনস আমরা যত তত পিছনে গিয়ে দেখবো আর যত কম ভ্যালু দেবো দ্যাট মিনস তত সামনে গিয়ে দেখবো তাহলে মোটামুটি আমাদের এরকম আটশো নয়শো পিক্সেল দিলে আমরা মোটামুটি একটা ভালো ইফেক্ট দেখতে পারি ওকে এটাই গেলো আমাদের পার্সপেক্টিভ দেন আমাদের আরেকটা আছে ভ্যালু প্রপার্টি সেটা হচ্ছে পার্সপেক্টিভ অরিজিন ওকে পার্সপেকটিভ অরিজিন তো পার্সপেকটিভ অরিজিন হচ্ছে খেয়াল করবেন এখন আমি তো বললাম যে এটা একটা মুভি থিয়েটারের মধ্যে ভাবতে পারেন এই জিনিসটাকে আপনি হচ্ছে সোজাসুজি দেখতেছেন ওকে মানে সেন্টার টু সেন্টার দেখতেছেন ঠিক আছে যা কোনো এরকম দেখাচ্ছে এরকম তো হতে পারে আপনি মুভি থিয়েটারটা ওই অ্যাঙ্গেল থেকে দেখতেছেন এরকম তো হতে পারে তাই না ওই অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু আপনি থিয়েটারটা একটু বাঁকা বাঁকা লাগতে পারে ঠিক আছে আপনি এরকম হতে পারেন আপনি এই অ্যাঙ্গেলতে দেখতেছেন বা আপনি টপ থেকে দেখতেছেন এরকম হতে পারে তো এটাই হচ্ছে পার্সপেক্টিভ অরিজিন তো বাই ডিফল্ট যেটা সেটা হচ্ছে সেন্টার থেকে দেখা অর্থাৎ আমি যদি এখানে এক্স এক্সিস বরাবর সেন্টার দিই অ্যান্ড ওয়াই এক্সিস বরাবর সেন্টার দিই তাহলে এটা সেমই থাকবে খেয়াল করবেন এটা সেম দেখাচ্ছে ঠিক আছে কারণ এটা বাই ডিফল্ট কারণ আপনি বাই ডিফল্ট মিট বরাবর আমরা দেখি এখন যদি আমি চাই যে না আমি এই অ্যাঙ্গেল বরাবর দেখবো অ্যাঙ্গেল না আমি এই লেফট বরাবর দেখবো কেবল আমি লেফট থেকে দেখবো তাহলে আমি এখানে যদি লেফটের ভ্যালু দিই লেফট দিয়ে দিলাম অর্থাৎ এক্স এক্সিস ওয়াইসিস লেফট তাহলে খেয়াল করবেন এখন এই লেফট থেকে এটা দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ এই থেকে আপনি দেখবেন সেটা এরকম দেখাচ্ছে ওকে তো আমার মনে হয় এটা না দেয় আমি যদি এখানে ওয়াই এক্সিস দিচ্ছি তাহলে খেয়াল করবেন এই যে বক্স ওয়ান এই যে লেখাটা আপনি পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার দিকে তাকাবেন না আপনি এই যে পিঙ্ক কালার বক্স দিকে তাকান আপনি এই অ্যাঙ্গেলে যদি থাকেন তাহলে কিন্তু আপনার এরকম দেখা যাবে আপনার এটা ঠিক আছে থিয়েটারের যে জিনিসটা আছে সেটা ঠিক আছে বক্স ওয়ান দেন আপনি যদি রাইট থেকে দেখতে চান তাহলে হচ্ছে আমরা এখানে রাইট দেব রাইট কন্ট্রোল এস আচ্ছা আমি একটা ভুল করেছি কন্ট্রোল এস সেফ তাহলে খেয়াল করবেন এখন আপনি এই যে বক্স ওয়ান লেখাটা এরকমভাবে চলে আসে দ্যাট মিন্স আপনি এখান থেকে দেখতেছেন এখান থেকে আপনি থিয়েটারটা যেভাবে দেখবেন সেটা এখানে শো করতেছে ঠিক আছে এখন যদি আমি চাই যে টপ থেকে দেখতে তাহলে আমি এখানে টপ দেব কন্ট্রোল সেফ তাহলে খেয়াল করবেন টপ থেকে আপনি যেভাবে দেখবেন সেটা হচ্ছে এরকম ওকে দেন আমরা বটম থেকেও দেখতে পারব আমরা এখানে বটম দেব তাহলে বটম থেকে আমরা এরকমভাবে দেখতে পারবো ঠিক আছে মানে এটা বুঝে যাচ্ছে যে আপনি বটম মানে এই থিয়েটারের নিচ থেকে যদি দেখেন তাহলে এরকম এরকমভাবে একটা ইফেক্ট দেখতে পারবেন ওকে দেন আমরা চাইলে এই অ্যাঙ্গেল থেকেও দেখতে পারি এই অ্যাঙ্গেল থেকে দেখা মানে হচ্ছে খেয়াল করবেন এক্স এক্সিস হচ্ছে লেফট অ্যান্ড ওয়াই এক্সিস হচ্ছে আমার সেন্টার ওকে তাহলে আমি এখানে লেফট দেব লেফট আর এখানে হচ্ছে সেন্টার তাহলে খেয়াল করবেন এখানে তাহলে কিন্তু এই যে আপনি কিন্তু এই অ্যাঙ্গেল থেকে দেখতেছেন এখন ওকে ঠিক আছে এই যে থিয়েটারটা কিন্তু এরকম বোঝা যাচ্ছে আপনি পিছন পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা থেকে তাকালে হয়তো বুঝতে পারবেন না এটা দিকে দেখেন পিঙ্ক কালার যে বক্সটা আছে সেটা তাকালে বুঝতে পারবেন যে এই অ্যাঙ্গেল থেকে আপনার কাছে মনে হবে এই অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতেছেন ঠিক আছে দেন আমি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই তাহলে হচ্ছে আমার রাইট আর হচ্ছে সেন্টার ঠিক আছে আমি এখানে রাইট দিয়ে এটা বারবার কী আসে কন্ট্রোল সেভ তাহলে খেয়াল করবেন এই যে এখন আপনার এই অ্যাঙ্গেলতে দেখতেছেন মনে হচ্ছে ঠিক আছে এই যে এটা যদি টিভি হয় বা আপনার থিয়েটার হয় তাহলে কিন্তু থিয়েটারটা এরকম মনে হচ্ছে আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখতেছেন এরকম মনে হচ্ছে ওকে তো এটা হচ্ছে আমাদের পার্সপেকটিভ অরিজিন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি ডাউট থাকে তাহলে আবার ভিডিওটা দেখেন কারণ হয়তো যারা নতুন তাদের একটু সমস্যা হতে পারে জিনিসগুলো ঠিক আছে আর যদি তারপরও সমস্যা হয় তাহলে কমেন্টে বলতে পারেন আমি রিপ্লাইতে চেষ্টা করবো ওকে ধন্যবাদ